সম্প্রতি অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারে বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ভোক্তা। বাজারের ফর্দ কাটছাট করে টেনে টুনে চলতে হচ্ছে বলে অভিযোগ অনেকের। দ্রব্যমূল্যে এমন আগুনের উত্তাপ কেন? কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখানো হচ্ছে। তবে সিন্ডিকেটের মজুদারি আর ব্যবসায়ীদের অতি মুনাফালোভী আচরণকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আরও বড় কারণ বলে দায়ী করছেন বহু মানুষ। সম্প্রতি কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে অতি মুনাফার অভিযোগে জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজার মাসকে সামনে রেখে বাজারের এই অস্থিরতা সামলানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বুধবার সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে তেমন ঘোষণাই দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। যে দাম আমরা ঠিক করে দেই, বিশেষ করে আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে যা তার প্রভাব পড়ে, সেই দামটা কিন্তু ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একটা সূচকের ভিত্তিতে বসে ঠিক করে যে বাজারে কী দাম হওয়া উচিত, আমাদের ল্যান্ডেড কস্ট কত, ইনফ্রাস্ট্রাকচার কত, প্রফিট কত হওয়া উচিত, বোতলের দাম কত, এইসব মিলিয়ে একটা প্রাইস ফিক্সিং করে। আমরা রিসেন্টলি দেখেছি যে সেইখানে কিছু গড়মিল দেখা যাচ্ছে, যার জন্য আমরা আজকে আলোচনায় মূলত আমরা আমাদের সরকারের বিভিন্ন এজেন্সি, আমাদের ভোক্তা অধিকার, ক্যাব, কম্পিটিটিভ কমিশন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ডিপার্টমেন্ট সবাইকে দেখেছি, দেখে এই কথাটাই আলোচনা করেছি এবং এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশটা আমাকে জানানো হয়েছে সে কথাই বলা হয়েছে যে যৌক্তিকভাবে এটা আপনাদের কন্ট্রোল যেটা আছে সেটা মেনটেন করতে হবে, কোনোভাবেই কোনো অসাধু কোনো ম্যান প্র্যাকটিসকে অ্যাকসেপ্ট করা যাবে না। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 168 টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার 143 টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটারে 133 টাকা নির্ধারণ করা হয়েছে গত 6 ফেব্রুয়ারি। তবে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 160 টাকা থেকে 167 টাকায়। বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে সয়াবিন তেল ও পাম তেলের দাম নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বোতল থেকে খুলে এমনি বিক্রি করলে দামের কোনো বাড়াই থাকে না, এরকম এইসব কথা শোনার পরিপ্রেক্ষিতেই আজকে যে DGFI, এই যে পুলিশ, NSI, আমাদের ভোক্তা অধিকার কমিটি কমিশন সবাইকে বলেছি যে এইসব কথা শুনছি, ইউ টেক ইউর অ্যাকশন। যে মাঝখানে এসেছিল তেলের আলারা যে দাম বাড়ানোর জন্য, আমরা পরিষ্কার বলে দিছি নট পসিবল। মন্ত্রী জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 31 মে থেকে কোনো খোলা সয়াবিন তেল বাজারে ছাড়তে দেওয়া হবে না এবং 31 ডিসেম্বরের পর থেকে বাজারে খোলা সুপার পাম তেল বিক্রিতেও থাকবে নিষেধাজ্ঞা।